জার্মানির কাছে ভরাডুবির পর অনেক শিখেছে ব্রাজিল। জার্মানির কাছে গত বিশ্বকাপে সেমিফাইনালে বিব্রতকর হারের পর গত 4 বছরে ব্রাজিল অনেক কিছু শিখেছে বলে দাবি করেছে দলটির মিডফিল্ডার পাওলিনিও। 2014 সালের বিশ্বকাপে বেলো হরিজন্তেতে নিজের মাঠের সমর্থকদের সামনে জার্মানির কাছে 7-1 গোলে উড়িয়ে গিয়েছিল ব্রাজিল। সেই ম্যাচে খেলোয়াড়দের মধ্যে ব্রাজিলের বর্তমান দলে টিকে থাকা কয়েকজনের একজন পাওলিনিও জানান, অতীত একপাশে রেখে সামনে এগিয়ে যেতে চান তারা। আমাদের আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাস আছে। বিষয়গুলো ব্রাজিলের জন্য যেভাবে হচ্ছে এটা পরিষ্কার যে আত্মবিশ্বাস আগের চেয়ে বেশি। অনেকদিন থেকেই ব্রাজিল আরো বেশি প্রস্তুত। এটা ফুটবলের অংশ। 4 বছরে আমরা অনেক কিছু শিখেছি। রোববার রস্তভে বাংলাদেশ সময় 12টায় সুইজারল্যান্ডের বিপক্ষের ম্যাচ দিয়ে রাশিয়া বিশ্বকাপ শুরু করবে ব্রাজিল। ই গ্রুপে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের অপর 2 প্রতিপক্ষ কোস্টারিকা ও সার্বিয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।